নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আমাদের সব বাঙালিদেরই কিন্তু বিউলির ডাল এবং আলু পোস্ত ভীষণই পছন্দের একটি খাবার। তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাঁকুড়া স্টাইলের বিউলির ডাল এবং বাঁকুড়া স্টাইলের আলু পোস্ত রেসিপি। কিভাবে বানাবেন এই দারুণ সুস্বাদু রেসিপিটি দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। বিউলির ডাল বানাবার জন্য নিয়েছি এখানে আমি 200 গ্রাম পরিমাণে ভাঙা বিউলির ডাল। আপনারা চাইলে গোটা বিউলির ডালও অবশ্যই ব্যবহার করতে পারেন। ডালটাকে আমি প্রথমে শুকনো কড়াইতে মিনিট 3-4 সময় ধরে হাই ফ্লেমে ভেজে নেব। একটু লাল করে 3-4 মিনিট ভেজে নিলেই কিন্তু ডালের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে আর সেই ডালের স্বাদ ভীষণই ভালো হয়। ডালটা আমার 4 মিনিট হাই ফ্লেমে ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। অল্প একটু গরম জল দিয়ে আমি প্রথমে ডালটাকে ধুয়ে নিচ্ছি, তারপরে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে 3-4 বার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ডালটা সেদ্ধ করবার জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, স্বাদ অনুসারে লবণ, 3-4 কাঁচা লঙ্কা আর দেব 1 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। তারপরে প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 3 সিটি দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। অপরদিকে বাঁকুড়া স্টাইলে আলু পোস্ত বানাবার জন্য 3 বড় সাইজের আলু চৌকো টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তিনটে সিটি দিয়ে হাই ফ্লেমে ডালটাকে সেদ্ধ করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে প্রেশার কুকারের স্টিমটা রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করব। অপরদিকে তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে আর 3টে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। কালো জিরের বদলে আপনারা 5 ফোড়নও ব্যবহার করতে পারেন। আর এটা আমি নিরামিষ বানাচ্ছি তাই জন্য পেঁয়াজের ব্যবহার করছি না। আপনারা চাইলে একটা পেঁয়াজ কুচিও কিন্তু এই তেলের মধ্যে ফোড়ন দিতে পারেন। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে আমি চৌকো টুকরো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 3-4 সময় ধরে ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজার সময়তেই 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে আলুটাকে যদি ভেজে নেওয়া হয় আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লবণটা দিয়ে আলুটাকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। অপরদিকে আমি একটা বাটিতে পোস্ত ভিজিয়ে নেব। 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। আর একটা শুকনো লঙ্কা আমি এই জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখব। পোস্ত যদি ভিজিয়ে রেখে বাটা হয় তাহলে বাটতে খুবই সুবিধা হয়। অপরদিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিচ্ছি আমাদের ডাল কেমন সেদ্ধ হয়েছে। দেখুন ডালটা একদম সুসেদ্ধ হয়েছে, ডালটা একদম গলেও যায়নি, আবার একটু গোটা গোটাও আছে। ঠিক এইরকমভাবে যদি ডাল সেদ্ধ করা হয় তাহলে ডাল খেতে বেশি ভালো লাগে। তা না হলে প্রেশার কুকারে ডাল সেদ্ধ করলে ডালের মধ্যে একটা কেমন যেন ফ্যান ফ্যান ভাব চলে আসে, তাই একটু গোটা গোটা রেখে যদি ডাল সেদ্ধ করা হয় বেশি ভালো হয়। অপরদিকে আলুটাও কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, আমি ঢাকাটাকে খুলে নিয়ে আবারও একবার ভালো করে একটু নেড়ে দিলাম। মিনিট 3-4 পোস্তটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখার পর ছাঁকনিতে পোস্তটা নিয়ে পোস্তটাকে একটু ধুয়ে নিয়ে তারপরে 2টো কাঁচা লঙ্কা আর 1টা শুকনো লঙ্কা দিয়ে আমি পোস্তটাকে বেটে নিচ্ছি। বাঁকুড়া স্টাইলের যদি আলু পোস্ত বানাতে হয় তাহলে পোস্ত খুব মিহি করে বাটবার প্রয়োজন নেই। একটু শুকনো শুকনো আর ভাজা ভাজা করে যদি আলু পোস্ত বানানো হয় সেক্ষেত্রে পোস্তটা মসৃণ করে বাটতে হবে। আর বাঁকুড়া স্টাইলের ঝোল ঝোল আলু পোস্ত বানাতে গেলে পোস্তটা একটু দানা দানা রাখতে হবে, মানে পোস্তটা একদম মসৃণ করে বাটলে চলবে না। সেই জন্যই পোস্তটা আমি একটু দানা দানা রেখে বেটেছি, একদম মসৃণ করে কিন্তু পোস্তটা বাটা হয়নি। শিলে বাটা পোস্তর স্বাদ ভীষণই আলাদা। যদি আপনাদের শিলে বাটতে অসুবিধা হয় তাহলে আপনারা মিক্সিতেও পোস্ত অবশ্যই বেটে নিতে পারেন। পোস্তটা বেটে নেওয়া হয়ে যাওয়ার পর তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। অপরদিকে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে,
সিদ্ধ হয়ে যাওয়া আলুর মধ্যে দিয়ে দিলাম বাটা পোস্তটা আর দিয়ে দিলাম প্রথমে এক বাটি পরিমাণের জল এরপরে আরো এক থেকে দেড় বাটি পরিমাণের জল আমি এর মধ্যে ব্যবহার করব কারণ বাকুড়া স্টাইলের আলু পোস্ত ঝোলঝোল হয় আর এই ঝোলঝোল আলু পোস্ত খেতে কিন্তু ভীষণই ভালো লাগে পোস্ত আর জলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর আরো দেড় বাটি পরিমাণের জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মিনিট দু তিনেক ভালো করে ফুটিয়ে নেব খুব বেশি ফোটাবার কিন্তু প্রয়োজন নেই দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা যেহেতু জল ব্যবহার করেছি সেই জন্য স্বাদ অনুসারে লবণটাও আবার একবার দিয়ে দিলাম আলু সেদ্ধর সময়তে তো আমরা লবণটা ব্যবহার করেছিলাম তবে জল ব্যবহার করবার কারণে লবণটা আরেকটু বুঝে আমাদের ব্যবহার করতে হবে লবণটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আমাদের বাঁকুড়া স্টাইলের আলু পোস্ত কিন্তু একদম তৈরি তবে সবশেষে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল না দিলে এই আলু পোস্তর স্বাদ অসম্পূর্ণ আর দেখুন পোস্তটা একটু দানা দানা রয়েছে এই রকম দানা দানা করেই কিন্তু পোস্তটা বাড়তে হবে শেষে এক টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো আর এই আলু পোস্ত এইরকম ঝোলঝোলে কিন্তু থাকবে অপরদিকে আমি শিলে বিউলির ডালের জন্য আদা এবং মৌরি বেটে নেব নিয়ে নিলাম একটা চামচ পরিমাণে মৌরি আর দুটো তিনটে ছোট ছোট টুকরো আদা আদা আর মৌরিটাকে একদম মসৃণ করে বেটে নিতে হবে মৌরি আর আদাটা মসৃণ করে বেটে নেওয়া হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি শিলে বাটা মশলা রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে তোলে বিউলির ডালটা সম্বার দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর তিনটে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর হাফ চা চামচ গোটা মৌরি ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি ফোড়ন ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে হিং হিং দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এরপরে সেদ্ধ করে রাখা ডালটা আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম ডালটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব আর এই সময় ডালটাকে আমি একটু কাটা দিয়ে নিচ্ছি যাতে ডালটা আর একটু ঘন হয়ে যায় ডালটা কাটা দিয়ে নেওয়ার পর দু মিনিট হাই ফ্লেমে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এই সময়তেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দেব খুব সামান্য পরিমাণে একটু চিনি একটু যদি চিনি ব্যবহার করা হয় স্বাদ ভীষণই ভালো হয় তবে যদি আপনাদের চিনি ব্যবহার করতে অসুবিধা হয় বা ইচ্ছে না হয় তাহলে আপনারা নাও দিতে পারেন দু তিন মিনিট ডালটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিই এবার বেটে নেওয়া আদা আর মৌরিটা দিয়ে দিলাম আদা আর মৌরিটা দেওয়ার পর আরও এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে আদা মৌরি বাটা দিয়ে সাবেকি পদ্ধতিতে বিউলির ডাল বর্ধমান বাঁকুড়াতে এই বিউলির ডাল কিন্তু ঠিক এই রকমভাবেই বানানো হয় আশা করি আমার আজকের এই বাঁকুড়া স্টাইলের আলু পোস্ত এবং বর্ধমান বাঁকুড়া স্টাইলের বিউলির ডালের রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে আপনারা অবশ্যই ঠিক এই রকমভাবে বাড়িতে বানান আশা করব আপনাদের সকলেরই ভালো লাগবে আর যারা যারা বর্ধমান এবং বাঁকুড়া জেলার লোক আমার মনে হয় তারা অবশ্যই এই রকমভাবেই আলু পোস্ত এবং বিউলির ডাল বানিয়ে থাকেন কারা এভাবে আলু পোস্ত এবং বিউলির ডাল বানান তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না গরম ভাতের সাথে এর স্বাদ অসাধারণ তাহলে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।